স্বাগত সবাইকে প্রতি রোববার আয়োজন বিবিএস কেবলস আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আর সঙ্গে আছে আমি সাইফুল হক দর্শক পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়াতে গেল 18 মে গণশুনানির আয়োজন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন অনুযায়ী 90 কর্মদিবসের মধ্যে শুনানির আদেশ ঘোষণা করতে হয় সেই হিসেবে আগামী 13 অক্টোবরের মধ্যে বিদ্যুতের দাম বাড়ানো হতে পারে এমন ইঙ্গিতে পাওয়া যাচ্ছে এদিকে ভর্তুকির চাপ কমাতে বিদ্যুতের দাম বাড়ানোর জন্য বিদ্যুৎ বিভাগকে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয় তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে ক্যাপটিভ ছাড়া দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 21,712 মেগাওয়াট উৎপাদন হচ্ছে 12,000 মেগাওয়াটের মতো বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে ব্যয় সাশ্রয়ের জন্য গত 19 জুলাই থেকে সরকার পরিকল্পিত লোডশেডিং করছে সেপ্টেম্বরে পরিস্থিতি স্বাভাবিক হবে এমন আশ্বাসও দেওয়া হয়েছিল কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হয়ে উল্টো লোডশেডিং বেড়ে যাওয়ায় বেড়ে গেছে জনভোগান্তি অথচ উৎপাদনে না থাকা বিদ্যুৎ কেন্দ্রগুলোকেও ভাড়া পরিশোধ করতে হচ্ছে ক্যাব বলছে গত জুনে গড়ে 23% বেড়েছে গ্যাসের দাম আগস্টে বেড়েছে জ্বালানি তেলের দাম এখন বিদ্যুতের দাম বাড়ানো হলে নিত্যপণ্যের দাম বাড়বে আরেক দফা এই যখন অবস্থা তখন দর্শক আজ আমাদের আলোচনার বিষয়ে মরার উপর খাড়ার ঘা বিদ্যুতের মূল্যবৃদ্ধি আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন এনার্জি অ্যান্ড পাওয়ার পাওয়ারের সম্পাদক মোল্লা আমজাদ হোসেন আর অনলাইনে যুক্ত আছেন পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন এবং জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর বদরুল ইমাম আপনাদের সকলকেই স্বাগত দর্শক আপনিও এই আলোচনায় অংশ নিতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে ফোন করে প্রতিক্রিয়া দিতে পারেন মতামত জানাতে পারেন প্রশ্ন রাখতে পারেন লিখতে পারেন ফেসবুকেও এবার আমরা সরাসরি চলে যাচ্ছি মূল আলোচনায় শুরুটা করতে চাই এনার্জি অ্যান্ড পাওয়ারের সম্পাদক মোল্লা আমজাদ হোসেন আপনাকে দিয়ে আপনি সূচনাটা শুনছিলেন অনেকগুলো প্রশ্ন সরাসরি যদি প্রশ্নটা করি যে আরেক দফা বিদ্যুতের দাম বাড়তে যাচ্ছে এমন ইঙ্গিত পাওয়া গেছে এবং একই সাথে যেটা আশঙ্কা করা হচ্ছে এর ফলে জনভোগান্তির যেই মাত্রায় আমরা এখন আছি তা আরও বাড়বে এখন প্রশ্নটা হচ্ছে সরকার সেপ্টেম্বর নাগাদ এই লোডশেডিং যেটা করা হচ্ছিল সেটার সহনীয় পর্যায়ে আসবে এবং বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে এমনটা আমাদেরকে শুনিয়েছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি লোডশেডিং ঢাকার মধ্যে কোথাও কোথাও 2-3 বার হচ্ছে আর ঢাকার বাইরে 8-9 বার সময়ের হিসেবে 8 থেকে 9 ঘন্টা আসলে সরকার কি করছে বিদ্যুৎ নিয়ে একটু যদি বলেন না ধন্যবাদ যেটা হচ্ছে যেই বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে মানে আলোচনাটা আসছে যে 13 অক্টোবরের মধ্যে দাম ঘোষণা করতে হবে সেটা কিন্তু পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম এখন পাইকারি পর্যায়ে মানে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 5.17 টাকা আর এটা মানে বিক্রি করে নিট পাচ্ছে হচ্ছে বিপিডিবি 5.12 টাকা এখন এই মুহূর্তে বিদ্যুতের উৎপাদন খরচ 9 টাকার একটু বেশি 9 টাকার উপরে তো মানে অপরিহার্যভাবেই দাম বাড়াতে হবে পাইকারি ক্ষেত্রে বিদ্যুতের দাম বাড়াতে হবে প্রশ্ন হচ্ছে পাইকারি দাম বাড়ানোর পর মানে খুচরা পর্যায়ে মানে ভোক্তা পর্যায়ে গ্রাহক পর্যায়ে এটা দাম বাড়ানোর প্রয়োজন হবে আমিও একজন ক্রেতা হিসাবে বিদ্যুৎ জ্বালানি তেল বা গ্যাসের দাম বাড়াতে না পারলে সেটা হয়তো সবচেয়ে উত্তম কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বিকল্পটা কী আসলে দাম বাড়ানোর কি কোনো বিকল্প আছে আমি এখানে কিছু বিষয় আনতে চাই যেমন জার্মানি এই যে জ্বালানির উচ্চ মূল্য বিশেষ করে করোনা উত্তরকালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের মধ্য দিয়ে যে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে যার কারণে জার্মানি এই সময় পর্যন্ত 200 বিলিয়ন ইউরো সাবসিডি দিয়েছে বিভিন্নভাবে এই জ্বালানির দাম সহনীয় রাখতে ইংল্যান্ডের মতন সক্ষম দেশ তারা পারেনি তাদের আবাসিক পর্যায়ে গ্যাস বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি গ্যাস বিদ্যুৎ মিলিয়ে তাদের দাম মানে খরচ বেড়েছে প্রায় 80%। এখন বাংলাদেশ কি করবে বাংলাদেশ সর্বশেষ ঘোষিত বাজেটে 82,000 কোটি টাকা সাবসিডি রেখেছে তার মধ্যে আমার হিসাবে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে সাবসিডির পরিমাণ 52,000 কোটি টাকা এখন যদি দাম না বাড়িয়ে এখানে থাকতে হয় তাহলে মানে এই সাবসিডি আরও বাড়াতে হবে কিন্তু আমাদের যে অর্থনীতি আমাদের যে বাজেটের সাইজ মানে সর্বোচ্চ কত পরিমাণ সাবসিডি আমরা দিতে পারবো তার কারণ ইকোনমিক্সে যদি আপনি আসেন প্রোডাকশন খরচ যেটা সেটা যদি না পান তাহলে আপনাকে সাবসিডি বাড়াতে হবে সেই সাবসিডি বাড়ার সক্ষমতা যদি না থাকে তাহলে সাপ্লাই ডিসরাপশন হবে আপনি অনেকগুলো কথা একসাথে বলেছেন যে সেপ্টেম্বরের মধ্যে বিদ্যুতের
লোডশেডিং সহনীয় পর্যায়ে আসবে বা এমনও কথা বলা হয়েছে সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে যে লোডশেডিং থাকবে না। এবং যেদিন বলা হয়েছিল ওই দিনই আমি বলেছিলাম যে এটা একটা বিভ্রান্তিকর ডেডলাইন, লোডশেডিং যাবে না, যাবে না এই কারণে যে দুইটা যাচ্ছে তো না, এখন আরও বাড়ছে সেটাই, দুইটা বিদ্যুৎ কেন্দ্র বিশেষ করে পায়রা আর 1320 মেগাওয়াট এবং রামপাল 1320 মেগাওয়াট, এই দুইটা বিদ্যুৎ কেন্দ্র ফুল সুইংয়ে উৎপাদনে আসবে এমন একটা ধারণা নিয়ে, এবং মানে সেপ্টেম্বর থেকেই তাপমাত্রা কমতে শুরু করবে এই জন্য লোড কমবে এরকম একটা বিশ্বাস থেকে এটা করা হয়েছিল, কিন্তু সেটা আসলে অর্জিত হয়নি। আর এই যে বিদ্যুতের যে উৎপাদন সক্ষমতা যেটা আমরা বলছি প্রায় 22,000 মেগাওয়াট, আমি ফ্র্যাকশনে গেলাম না, কিন্তু বাংলাদেশের প্রকৃত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত, এই বিষয়টা কিন্তু দেখার, মাননীয় প্রতিমন্ত্রী নিজেই বলেছেন যে প্রকৃত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 17,000 মেগাওয়াটের বেশি না। আমি ধরে নিচ্ছি যত পরিমাণ গ্যাস লাগবে, যে 1200 বা 1300 মিলিয়ন কিউবিক ফিট প্রতিদিন এটা আসছে, আমি জ্বালানি তেলের দাম বাড়েনি, আমি যোগান দিতে পারছি পুরোটা, ধরুন মানে আমার অন্যান্য জ্বালানিও সহনীয় মাত্রায় আছে, আমি যোগান দিতে পারছি, কিন্তু তারপরও 16,000-এর বেশি কিন্তু বিদ্যুৎ উৎপাদন করতে পারতাম না আমি। কিন্তু এই যদি কাটছাট না করে, নিয়ন্ত্রণ না করে, এই বছর যদি অ্যাকচুয়াল জেনারেশন কিন্তু আমার 16,000 অতিক্রম করতো, তাহলে আমার এই যে শতভাগ অর্জন, এবং এরপরে আমি শতভাগ অর্জনের পর লিখছিলাম যে এরপরে হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটি দেয়া, কিন্তু বাস্তবতাটা কী হচ্ছে, বাস্তবতাটা হচ্ছে আমাদের গ্যাস নাই। যেমন গত এক সপ্তাহ পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনে 1,000 মিলিয়ন কিউবিক ফিট গ্যাস সরবরাহ দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু 1,000-এর নিচে দিয়েছে। আজকে গতকাল 1,002 মিলিয়ন কিউবিক ফিট ছিল, আজকে কিন্তু সেটা আবার কমে এসেছে, কারণ আজকে এলএনজি সরবরাহ প্রায় 100 মিলিয়ন কিউবিক ফিট কমে গিয়েছে। সো আমার স্পট মার্কেট থেকে কস্টলি এলএনজি আমি কিনবো না, ডিজেলে বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে এটা ট্যাক্স সহ এটা দাম পড়ছে প্রায় 30 টাকা প্রতি ইউনিট, ফার্নেসের দামও 18 থেকে 20 টাকার কম না, কয়লার আমদানি মূল্য বিশেষ করে পায়রাতে যে আমরা কয়লা আমদানি করছি এটারও ল্যান্ডিং কস্ট প্রায় $200, সো এখানেও উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে, সব মিলিয়ে আমার বিদ্যুতের উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে। এখন যদি সরকার মনে করে যে বিপিডিবিকে সাবসিডি দেবে বা মানে পাইকারি পর্যায়ে দাম বাড়লেও মানে বিতরণ কোম্পানিগুলো যেটা মানে ডিপিডিসি আছে, ডেসকো আছে, বিপিডিবি আছে, আরইবির সমিতিগুলো আছে, এগুলোকে সরকার সাবসিডি দেবে, তাহলে পাইকারি দাম বাড়াতেই পারে, দিয়ে ভোক্তা পর্যায়ে আর এটা পাসন করবে না। কিন্তু রিয়ালিটি হচ্ছে যে এই গ্যাসের দাম তারা 117% বাড়াতে চেয়েছিল, মানে বিইআরসি 23% বাড়িয়েছে, তেলের দাম এক ধাপে বাড়ানো হয়েছে, এই তেলের দাম এক ধাপে এত পরিমাণ বাড়ানোটা বিবেচনা প্রসূত ছিল না, যার কারণে এটা পরবর্তীতে যখন ডিজেল অক্টেন এবং ডিজেল কমানো হলো এটার কিন্তু কোনো বেনিফিট ভোক্তা পর্যায়ে আসেনি, এবং বিদ্যুতের দামও বাড়বে, এটা এখন আমাদের ভাবতে হবে যেটা আমরা কিভাবে সামাল দিতে পারবো। লোডশেডিং কমবে না আমার ব্যক্তিগত ধারণা। মোল্লা আমজাদ হোসেন, আমি আপনার কাছে আবার ফিরবো, যেতে চাই অধ্যাপক ডক্টর বদরুল ইমাম স্যার, নিশ্চয়ই আপনি আমাকে শুনছেন, যে প্রশ্নটা আসলে রাখতে চাই সেটি হচ্ছে আপনার, আমরা যেটা বুঝতে পারলাম যে সরকার যেই দামে আসলে বিদ্যুৎটা উৎপাদন করে তার থেকে বেশি আসলে মানে যেই মানে একটা ভর্তুকির ব্যাপার এখানে আছেই, দেখা যাচ্ছে যে আপনার বিদ্যুৎ প্রতি ইউনিটের যেই বিদ্যুৎ বিক্রিতে যেটা আসে 5 টাকা 9 পয়সা, সেখানে ব্যয় হয় 9 টাকা, তো বলা হচ্ছে সরকারের তরফ থেকে আসলে দাম বাড়ানোর বিকল্প নেই। আদৌ কি স্যার এরকম কোনো বিকল্প ছিল যেটা জনভোগান্তি কিছুটা হ্রাস করে আর কিছুটা ভর্তুকি দিয়ে আরও কিছুদিন চালানো যেত কি না? মানে ধরেন এই যে সমস্যাটা, এটা তো আজকে হঠাৎ করে আকাশ থেকে এসে পড়েনি, এই সমস্যাটা যে ঘটছে এটার একটা মানে প্রেক্ষাপট আছে,
প্রেক্ষাপটটা হচ্ছে জ্বালানি, সমস্যাটার অরিজিন হচ্ছে জ্বালানি স্বল্পতা, জ্বালানির ক্রাইসিস, এবং এই ক্রাইসিসটা কিন্তু হঠাৎ করে আজকে আকাশ থেকে পড়ে নাই। এটা দীর্ঘদিন ধরে আমরা দেখছি বাংলাদেশ জ্বালানি ক্রাইসিস এর ভিতরে ঢুকছে। এই ওয়ারের কথাটা আমি পরে না হয় বললাম, কিন্তু ওয়ার লেগেছে আপনার এই 21-22 সনে। আর আমাদের দেশের যে উৎপাদন, গ্যাসের উৎপাদন, এটা কমে আসছে 2015 থেকে ধারাবাহিকভাবে। প্রতি বছর আমরা যে পরিমাণ গ্যাস, নিজস্ব গ্যাস উৎপাদন করতাম, সেটা প্রতি বছর কমে আসছে, এবং এই কমের ধারাটা এখনো বজায় রয়েছে। এখন আপনি গ্যাস দিয়ে যদি, আমাদের নিজস্ব গ্যাস দিয়ে যদি বিদ্যুৎ উৎপাদন করেন, তাহলে যে উৎপাদন খরচ, আর আপনি যদি বাইরে থেকে এলএনজি কিনে বা ডিজেল দিয়ে উৎপাদন করেন, তাহলে তার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। সুতরাং তাহলে ব্যাপারটা কি, আদর্শগতভাবে আমরা আমাদের নিজস্ব গ্যাসটা দিয়ে যদি বিদ্যুৎ উৎপাদন বেশি করে করতে পারতাম, এবং এলএনজির উপর ভর না করতাম, এবং ডিজেলের ব্যবহার কমায় দিতাম, তাহলে কিন্তু আমাদের বিদ্যুতের দামটা, উৎপাদন ব্যয় অতটা বাড়তো না, এবং তার ফলে এই আপনাদের যে হিসাব নিকাশ বললাম, যেটা বলছিলেন, যে সেটাও আর প্রযোজ্য হতো না। সুতরাং তাহলে মূল মৌলিক কথাটা কি, সূত্রটা কোথায়? সূত্রটা হচ্ছে বাংলাদেশের যে জ্বালানি নীতি, সেখানে একটা দুর্বলতা বহুদিন ধরে রয়ে গেছে, যে আমরা এই গ্যাসের যোগান দিতে ক্রমাগত ভাবে ব্যর্থ হয়েছি। এখন কথা হচ্ছে, এটা কি অত্যাবশ্যকীয় ছিল, ইনএভিটেবল ছিল যে আমাদের গ্যাস কমেই যাবে? এটা তো না। তার কারণ আমরা সকলেই জানি বাংলাদেশ একটা অত্যন্ত গ্যাস প্রবণ এলাকা। এখানে আমি 15 সনের কথা বলছি, আজ থেকে ধরেন কত, 7 বছর আগের কথা। এই 7 বছরে যে কমার যে ধারাটা, এটাকে রুখে দেওয়ার মতো প্রযুক্তি, দক্ষতা, জনবল, মানে ব্যবস্থাপনা, সবকিছু আমাদের আছে বলে আমি মনে করি। সুতরাং এটাকে ব্যবহার করে আমরা কেন গ্যাস উৎপাদন বাড়ালাম না বা বাড়াতে পারলাম না, এটা একটা প্রশ্ন, এবং এই প্রশ্নের কিন্তু সহজ উত্তর নেই। এই উত্তরটা খুঁজতে গেলে একটা পর্যায়ে আসবে, আপনি তখন নিজেকেই নিজে প্রশ্ন করবেন যে আমরা কি ইচ্ছা করেই এই গ্যাস উৎপাদনটা কমাইছি, যে এটাকে বাড়াই নাই? এমন কি হতে পারে যে কোনো একটা ব্যবসায়ী দল এলএনজি নিয়ে ব্যবসা করবে, দেশে এলএনজি মানে বিরাট আকারে সরবরাহ হলে এখানে একটা ব্যবসার ইয়ে ঘটবে, অবতারণ ঘটবে, সেটাতে কিছু ব্যবসায়ী লাভ হবে? সুতরাং এক্সপ্লোরেশন করে কি লাভ, দেশীয় গ্যাস উঠে তো আমার কোনো লাভ নাই। এই মহল কি আমাদের উপর ভর করেছে, এটা আমার প্রশ্ন, আমি জানি না, কিন্তু এই প্রশ্নটা আসা স্বাভাবিক। সুতরাং এখানে সূত্রতে আপনি যদি যান, তাহলে বললাম যাদের সমস্ত কিছু অ্যাকসেপ্ট করেও আমি ধরে আমি বলতে চাই যে এর কারণ হচ্ছে, অন্তর্নিহিত কারণ হচ্ছে আমাদের হাতে ছিল, আমাদের হাতে আছে, এবং এখনো যদি আমরা এই পথে আমাদের সাশ্রয়ী জ্বালানিটার হাতে হাত ধরে তুলে নিয়ে আসতে পারি, তাহলে এই সমস্যা অনেকাংশে কমে যাবে। জি অধ্যাপক ডক্টর বদরুল ইমাম, আমি আপনার কাছে আবার ফিরব, যেতে চাই পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন, আপনি নিশ্চয়ই আমাকে শুনছেন। যেই প্রসঙ্গটা অধ্যাপক ডক্টর বদরুল ইমাম তুলেছেন, যে আসলে দীর্ঘমেয়াদী যে জ্বালানি নীতি নিয়ে একটা ব্যর্থতা, সেইটার কারণে আসলে আজকে বর্তমানে এই জ্বালানি নিয়ে এক ধরনের অস্থিরতা, এবং গ্রাহক পর্যায়ে যেটা আসলে দিনের পর দিন আসলে একটা অসহনীয় পর্যায়ে চলে গেছে, আসলে আপনি কি সেটার সাথে একমত কি না? এই যে বিদ্যুতের দাম বাড়ানো বারবার হচ্ছে, এটার আসলে পেছনের কারণটা আসলে দীর্ঘমেয়াদে আমাদের কোনো জ্বালানি নীতি ছিল না, বা থাকলো সেটা ইনকনসিস্টেন্ট, একটু যদি বলেন। দেখুন, আপনার এই প্রশ্নটা বরং মূল বিষয়বস্তু থেকে বরং এটাকে ডাইভার্ট করা, এবং আজকে মূল আলোচনা যেখানে আপনি সূত্রপাত করেছেন যে বিদ্যুতের মধ্যে প্রাসঙ্গিকভাবে বরং লোডশেডিংটাকে বরং বেশি ফোকাস করি, বরং ওই জায়গাটা, কারণ মোল্লা আমদার টপ ব্যাংককে রিপ্রেজেন্ট করে না, যদি উনি অনেক কিছু ক্লিয়ার করেছেন, আমার মনে হয় আমার তরফ থেকে বরং এগুলো যদি আমরা করি সেটা বরং ভালো হয়। আমি বরং সেই জায়গায় গিয়ে বলে তারপরে যদি অ্যালাউ করেন তখন আমি বরং আপনি শুরু করছেন বিষয়টা বিদ্যুতের মূল্য বৃদ্ধি, এবং যে এই মূল্য বৃদ্ধি তার ইমপ্লিকেশন, বর্তমানে বিদ্যুতের অবস্থা, সেখানে বিদ্যুতের ক্ষমতা, আমার মনে হয় এই বিষয়গুলো বরং
আমি মনে করি আমার তরফে প্রথম আগে ক্লারিফাই করা দরকার, তারপরে ওই জায়গায় সময় থাকলে অবশ্যই আমি বলবো। জি পয়েন্ট হলো সেটা, যেটা প্রথম যেটা বলে দেখুন যে এই মূল্য বৃদ্ধিটা কিন্তু এখন যেটা আলোচনা হচ্ছে এটা কিন্তু মূল্য আমজাদে বলেছে এটা কিন্তু গ্রাহক পর্যায়ের বৃদ্ধি না, প্রথম এটা ক্লিয়ার করি, কারণ এটা একটা মিসকমিউনিকেশন হতে পারে, রং মেসেজ যেতে পারে। এই বৃদ্ধির ফলে গ্রাহকের মূল্য বৃদ্ধির কিন্তু কোনো পরিবর্তন করবে না। এখন প্রসঙ্গ আসতে পারে যে বাল্ক ট্যারিফ বাড়ালে অতীতে দেখা গেছে যে স্বাভাবিকভাবে সেখানে খুচরা মূল্য বৃদ্ধি পেতে পারে, বৃদ্ধি পায় এবং সেটা গভর্নমেন্ট উপর নির্ভর করে। যদি বিতরণ সংস্থাগুলো বাল্ক ট্যারিফ বৃদ্ধির ফলে যদি তারা যদি তাদের মূল্য বৃদ্ধির প্রস্তাব করে সেই আঙ্গিকে বাল্ক সেটা হয়তো করতে পারে। সুতরাং এই বৃদ্ধির ফলে কিন্তু গ্রাহকের বিদ্যুতের ট্যারিফের কোনো পরিবর্তন হবে না, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় যেটা যে কথাটা আসলো সেটা হলো যে আমাদের যে উৎপাদন সক্ষমতা সেটা আমাদের যে এখন এটা এটা আমাদের না, এটা বিশ্বব্যাপী। আপনার যদি 21,000 মেগাওয়াটের যদি সক্ষমতা থাকে এর মধ্যে কিছু বিদ্যুৎ কেন্দ্র আপনার মেনটেন্যান্স থাকবে, বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা যাবে এবং সেটা 16,000 নয় আমাদের হিসাবে 18,000 মেগাওয়াট আমাদের, আমরা যদি জ্বালানি পাই সেটা আমরা 18,000 মেগাওয়াট করতে পারবো। এবার আসেন যে আপনার যে লোডশেডিং যে কথাটা বললেন, যেটা আপনি বলার চেষ্টা করছেন, মোল্লা আমাদের বললো আমরা জুলাই মাসে যখন এই যে বৈশ্বিক জ্বালানি সংকটের ফলে যে আমরা রেশনিং শুরু করি, আমরা যেটা বলেছি যে আমরা বলছি যে এটার ক্রমাগত উন্নতি হবে এবং অক্টোবর থেকে সেটা ব্যাপকভাবে হবে এবং এক পর্যায়ে গিয়ে লোডশেডিং মুক্ত হবে। মোল্লা আমাদের সাথে আমি বিনয়সরে দ্বিমত করি যে লোডশেডিং মুক্ত হবে না, কখনো মনে হচ্ছে যেন এটা আজীবন লোডশেডিংটাকে আমরা বহন করে যাব, দিস ইজ নট দ্য ফ্যাক্ট। প্রথম কথা, দ্বিতীয় কথা হলো যে আপনি যদি খেয়াল করেন দেখেন আমাদের কিন্তু মেমোরি বোধে আমরা এটা সত্য যে আমরা অতীত ভুলে যাই, কিন্তু এত তাড়াতাড়ি ভুলার কোনো কারণ নাই। আমার ফেসবুকে সোশ্যাল মিডিয়া আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম গত 17 তারিখে, যে সেখানে যে আমি দেখিয়েছি যে 10 দিন একটানা 250 মেগাওয়াট থেকে 500 মেগাওয়াটের নিচে লোডশেডিং ছিল এবং বর্তমান যে সমস্যাটা এটা হলো গত 3-4 দিনের। মাহমুদ হোসেন, আমি যদি প্রশ্নটা আপনাকে একটু আবার করি, যেই প্রমিসটা বা যেই অ্যানাউন্সমেন্টটা আপনার জুলাই মাসে দেওয়া হয়েছিল যে লোডশেডিংটা ক্রমাগত আস্তে আস্তে সহনীয় পর্যায়ে চলে আসবে, পরিস্থিতির কি আসলে উন্নতি ঘটেছে? মানে পেপার পত্রিকা বা যেই গণমাধ্যমে যেই খবর আমি একটু বলি, মোহাম্মদ হোসেন আপনি আমাকে একটু প্রশ্নটা করতে দেন। প্রশ্নটা হচ্ছে আসলে কি লোডশেডিং এর জুলাই থেকে কোনো উন্নতি হয়েছে? অবশ্যই, আপনি দেখুন যে আমরা 2,000 মেগাওয়াট থেকে লোডশেডিং শুরু করেছি। আমি তো সেটাই বললাম যে আমি 17 তারিখে যখন একটা স্ট্যাটাস দিয়েছি যে 17 তারিখ থেকে পুরো 10 দিন একটানা লোডশেডিং ম্যাক্সিমাম 500 মেগাওয়াট 250 থেকে 500 মেগাওয়াটের মধ্যে ছিল। বর্তমান যে সিচুয়েশনটা এটা গত 3-4 দিনের ঘটনা এবং সেই ঘটনাটা যেটা প্রফেসর বদরুল ইমাম বললেন বা মোল্লা আমজাদ বললেন, এটা ইট ইজ নট দ্য কেস অফ প্রাইমারি এনার্জি শর্টেজ, ইট ইজ নট অনলি দ্য কেস অফ আপনার যে পায়রা, তো আমরা তো ফুল ক্যাপাসিটিতে পাচ্ছি এবং সেটা আমরা ইউটিলাইজ করছি। এখানে যেটা হয়েছে গত 3-4 দিন ধরে দেখুন এটা আরেকটা দিন জাস্টিফাই করবে যে সমস্যাটা বৈশ্বিকটা আমাদের না, যে আমরা আমাদের যে কুমিল্লা থেকে আমরা ত্রিপুরার মাধ্যমে যে বিদ্যুৎটা আমরা পেতাম 120 মেগাওয়াট সেটা কিন্তু তাদেরকে ইন্ডিয়া যেহেতু তাদের পুজোর সময় তাদের সেখানে শর্টেজ সেখানে কমাতে হয়েছে। আমাদের ভেড়ামারাতে একই অবস্থা, ভেড়ামারা থেকে যে বিদ্যুৎটা আমরা পেতাম সেখানেও আমাদের কমেছে। আপনি জানেন যে বড় পুকিরাতে আমাদের যে কোল ফিস পাওয়ার সেখানে চাইনিজ দেওয়া, সেখানে তাদের কোভিড প্রোটোকলের কারণে বেশ কিছু শ্রমিক কোভিড আক্রান্ত হওয়ার কারণে কোভিড প্রোটোকলের কারণে সেখানে আমাদের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। সার্বিকভাবে গত 2-3 দিনে কিন্তু এই পরিস্থিতিটা অব্যাহত, না হলে আমরা যেভাবে ক্রমাগত ভাবে উন্নতি সাধন করছিলাম আমি মনে করি যে আমরা যে কথা বললাম এবং সেটা অক্টোবরের মধ্যে যেমন যে বললাম যে 250 থেকে 500 এবং সেটা আরো কমে আসবে। এবং আপনি মনে করছেন, মোহাম্মদ হোসেন আপনি মনে করছেন যে আসলে জুলাই থেকে পরিস্থিতি বেটার? হ্যাঁ, আমি তো তাই বলছি, আমি তো আপনাকে স্ট্যাটাস দিয়ে বলছি গত 3-4 দিন যদি আপনি বাদ দেন তার আগে কিন্তু পরিস্থিতি অনেক ভালো ছিল। গত 3-4 দিনে এটা ডিটারেট করছে, যেটা আমার হয়তো আপনি জুলাই অগস্টের সাথে তুলনা করলে সেই পরিস্থিতি। ধন্যবাদ মোহাম্মদ হোসেন, আমি আপনার কাছে আবারও ফিরবো, যেতে চাই মোল্লা আমজাদ হোসেন আপনার কাছে। যেমনটা মোহাম্মদ হোসেন বলছিলেন যে আসলে উনি আপনার সাথে দ্বিমত পোষণ করেন এবং আপনি যে বলছিলেন লোডশেডিং যাবে না উনি সেটার সাথে একমত, আপনি যদি প্রথমে ওনার ওই বক্তব্যটা অ্যাড্রেস করে এরপর যদি এই বিষয়টা নিয়ে একটু বলেন না যে জুলাই থেকে পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। মোহাম্মদ হোসেন যেটা নিয়ে দ্বিমত
করেছেন যে লোডশেডিং যাবে না, এর সাথে আমার কিন্তু আপাতত একটা শব্দ ছিল, আপাতত যাবে না এই কারণে যে জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নতি আপাতত হবে না। যেমন বড়পুকুরিয়া কয়লা বিদ্যুৎ কেন্দ্রে কয়লা পাওয়া যাবে না, সেখানে বিদ্যুৎ উৎপাদন হবে না, বিষয়টা তো অবধারিত ছিল। তার কারণ পরবর্তীতে যে ক্ষমতা এখানে যুক্ত করা হয়েছে এটা বিবেচনা প্রসূত ছিল না, কারণ বড়পুকুরিয়া কয়লা বিদ্যুৎ কেন্দ্র একটি ভুল প্রকল্প এবং এখান থেকে যে এই পুরো ক্যাপাসিটির কয়লা পাওয়া যাবে না সেটা জানার পরও কেন এখানে বিদ্যুৎ কেন্দ্র করা হলো সেটাই আমার বড় প্রশ্ন, নাম্বার ওয়ান। নাম্বার টু, মোহাম্মদ হোসেন কিন্তু একটা জায়গাতে রাইট বলেছেন যে যেটা হচ্ছে যে গত চার দিনের আগে কিন্তু লোডশেডিং উনি 500 বলেছেন, আমি বলছি আরও কম, মানে এই মানে ইভেন 78 থেকে 400-র মধ্যে ওঠানামা করেছে, আবার এই গত কয়েকদিনের মধ্যে কখনো কখনো 1400 ঘাটতিও গিয়েছে। কিন্তু এই যে ঘাটতি আমরা কাগজে যেটা দেখাচ্ছি এবং লোডশেডিং যেটা পর্যায়ক্রমে হচ্ছে এবং এটার পাওয়ার ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, যে যেটা হচ্ছে যে কোনো এলাকায় আমরা বলছি পুরো সিস্টেম ডিজিটাইজড, আপনি একটা সাবস্টেশন মেনটেন্স করছেন, রাত 9টায় ঘোষণা দিয়ে পরের দিন সারাদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখছেন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত, তো আধুনিক সরবরাহ ব্যবস্থার এটা উদাহরণ হতে পারে না। আর আমি এই কারণে বলেছি যে আমি বদরুল ইমাম যেটা বললেন যে মূল সংকট জ্বালানি, আমি ওইখানে যেতে চাইনি এই কারণে যে আমি আলোচনাটাকে ছড়াতে চাইনি, আর লোডশেডিং যাবে না এই আপাতত যাবে না এই কথা এই কারণে বলেছি যে আমাদের গ্যাস সরবরাহ পরিস্থিতি এবং কয়লা আমদানি এবং আমদানি ঝুঁকি এবং আমদানি ব্যয়, এটা এখন যে অবস্থা আছে তার চেয়ে আরও খারাপ হতে পারে, কারণ আজকে কিন্তু উনি বলছেন যে পরিস্থিতি জুলাই থেকে বেটার, আজকের পরিস্থিতি জুলাই থেকে বেটার সেটা নিয়ে কোনো সন্দেহ নাই, তার কারণ শুরুতে দীর্ঘদিন আমাদের প্র্যাকটিস ছিল না লোড ম্যানেজমেন্ট করার, তার কারণ আমরা পুরো চাহিদার বিদ্যুৎই সরবরাহ দিতে পারছি, কারণ আমাদের অ্যাডিশনাল ক্যাপাসিটিও ছিল। হুট করে এটা ম্যানেজ করতে একটা প্রশ্ন রাখতে চাচ্ছেন, আপনাদের কাছে প্রশ্নটা নিয়ে আসছি, দর্শক কে বলছেন, নাম বলে যদি প্রশ্নটা রাখেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি, আইফোন চৌধুরী বলছিলাম ময়মনসিংহ থেকে। জি, আপনার প্রশ্নটা যদি করেন। জি, আমার প্রশ্নটা তিনজনের কাছে আছে, যে প্রশ্নটা আমি করতে চাচ্ছিলাম যে বিদ্যুতে যে মূল্য বৃদ্ধির কথা চিন্তা করা হয়েছে সেটার দিকে খেয়াল করতে হবে আমাদের আমজনতা, আমাদের সাধারণ মানুষের কথা কিন্তু ভাবতে হবে, আর মনিটরিংটা করা উচিত অবশ্যই। কেননা, কারণ আমি ময়মনসিংহে থাকি, এখানে আমি খেয়াল করেছি যে অটো রিক্সা আছে প্রায় 20,000-এর অধিক, তো সারা দেশে কি পরিমাণ অটো রিক্সা আছে যেগুলো বিদ্যুতের উপর ডিপেন্ডেন্ট, তো আমাদের এই বিদ্যুতের অধিকাংশটাই কিন্তু চলে যাচ্ছে এই অটো রিক্সা। দর্শক, আপনার প্রশ্নটা, আপনার প্রশ্নটা যদি একটু স্পষ্ট করে করেন। জি জি, স্পষ্ট ভাবে বলতে চাচ্ছি যে মূল্য বৃদ্ধি করলেই তো হবে না, মনিটরিং করতে হবে বিদ্যুৎটা কিভাবে ব্যয় হয়, কিভাবে অপচয় হয়। আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন। যেমনটি উনি বলছিলেন যে আসলে গ্রাহকদের কথা ভাবতে হবে, যেটা আজকেও আমরা বলছি যে আমাদের বিষয়টাই হচ্ছে মরার উপর খাড়ার ঘা, যেটা গ্রাহকদের পর্যায়ে। এবং উনি আরেকটা প্রশ্ন করেছেন যে মূল্য বৃদ্ধির পাশাপাশি মনিটরিংয়ের একটা ব্যাপার উনি তুলেছেন, সেটাও যদি একটু অ্যাড্রেস করেন। ধরুন মনিটরিংয়ের কথা যদি বলেন, মানে দক্ষ ব্যবহারের কথা বলেন, সিস্টেম এর কথা বলেন, তাহলে এনার্জি সেক্টরের তুলনায় কিন্তু পাওয়ার সেক্টর অনেক অনেক এগিয়ে আসছে, কিন্তু আপনাকে একটা বিষয় কিন্তু বুঝতে হবে, যে যেটা হচ্ছে মানে অনেক ক্ষেত্রে চেন এফেক্ট আছে। ধরেন 1 ঘন্টার লোডশেডিং দেয়া হলো, এই 1 ঘন্টার লোডশেডিং শেষ হওয়ার সাথে সাথে কোনো একটা ইন্টারাপশান হলো, আমাদের সিস্টেম কিন্তু এখনও মানে মানে ত্রুটিমুক্ত না, যার কারণে পাওয়ারটা যখন চালু করলো তখন কোনো একটা ফিডারে বা কোনো একটা ট্রান্সফরমারে ছোট্ট একটা প্রবলেম হলো, হওয়ার কারণে আবার বন্ধ হয়ে গেল। এই বিষয়গুলোও কিন্তু আছে, এটা আরইবি এলাকায় বেশি হচ্ছে, শহরে হয়তো কম হচ্ছে, কিন্তু আসলে সব কিছুর মূলে এই যে আজকে বিদ্যুৎ সংকট হচ্ছে এর কারণ কিন্তু বৈশ্বিক, কিন্তু এর মানে মূল সংকট যেটা বদরুল ইমাম বললো, আমি ওই জায়গাতে বললেন, আমি ওই জায়গাতে আমি যেতে চাইনি, কারণ আমাদের জ্বালানি যোগান না থাকার কারণে আমাদের টোটাল বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার প্রায় 53% হচ্ছে গ্যাস ভিত্তিক, 11,500 মেগাওয়াট আছে, এটা পুরোটা করতে গেলে প্রায় 1,300 মিলিয়ন কিউবিক ফিট গ্যাস লাগবে,
কিন্তু আমরা এখন পাচ্ছি, যেমন গতকাল আগেই বলেছি যে গতকাল পেয়েছি 1002, আজকে এটা আবার 1000-এর নিচে নেমে আসছে। সো আমি 5000 থেকে 5500 করতে পারছি গ্যাস দিয়ে, যদিও বিদ্যুৎ খুব সাবসিডাইজড দামে, কারণ এখন প্রতি মিটার কিউব গ্যাসের গড় দাম, আমি ফ্র্যাকশন বলছি না, 12 টাকা, আর পাওয়ার পাচ্ছে এটাতে 5 টাকা। তো সাবসিডাইজড রেটে গ্যাস দেওয়ার কারণেই গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কিন্তু কম দামের, কিন্তু প্রকৃত মূল্য যেমন আমি ইন্ডাস্ট্রিতে পাস করছি, যেমন আমি ফার্টিলাইজারে পাস করছি, ক্যাপটিভে পাস করছি, এটা যদি পাওয়ার সেক্টরের জন্য যদি দেয়া হয় তাহলে গ্যাস কোনোভাবেই কিন্তু সস্তা না। তবে একটা জিনিস আমি এখানে বলে রাখি যে এই সংকট, এই দীর্ঘ 13 বছর বিদ্যুৎ খাতের যে উন্নতি হয়েছে পরিকল্পিতভাবে, এটাকে সচল রাখার জন্য, বিদ্যুৎ খাতকে সচল রাখার জন্য, বিশেষ করে জেনারেশনকে সচল রাখার জন্য জ্বালানি যোগানের যে পরিকল্পনা, এটাতে এই সরকার আসলে উপর্যুপরি ব্যর্থ হয়েছে তাদের অতি আত্মবিশ্বাসের কারণে। কারণ তাদের আত্মবিশ্বাস ছিল যে জ্বালানি আমদানি করে পুরো পরিস্থিতি তারা সামাল দিতে পারবেন। আর বিদ্যুৎ ব্যবস্থাপনায় সবচেয়ে বড় একটা ক্ষত তৈরি হয়ে আছে, সেটা হচ্ছে সঞ্চালন ব্যবস্থাপনা। সঞ্চালন ব্যবস্থাপনার অব্যবস্থাপনার কারণে, সঞ্চালন সীমাবদ্ধতার কারণেও আমরা বিদ্যুৎ থাকার পরও অনেক সময় সেটা যোগান দিতে পারছি না। যেতে চাই আবারও অধ্যাপক ডক্টর বজলুল ইমাম, যেমনটা মোহাম্মদ হোসেনও বলেছেন, মোল্লা আমজাদ হোসেনও যেটা বলার চেষ্টা করলেন, এই প্রশ্নটা যদি স্যার আমি এভাবে করি যে আসলে যে বিদ্যমান বাস্তবতা সেখানে আসলে আমরা, একটা তো প্রসঙ্গ আছে যে জ্বালানি নীতির প্রসঙ্গ, সেটাতে আলো না গিয়ে যদি আমি এভাবেই বলি যে আসলে বিদ্যমান বাস্তবতায় এই পরিমাণ মানে না বাড়ানোর কোনো বিকল্প আসলে গভর্নমেন্টের কাছে নেই, এটা আপনি কতখানি একমত? দেখুন, আপনি গণশুনানির কথাটা যদি ধরেন, আমরা যেটা দেখেছি যে বিদ্যুৎ দাম বাড়ানোর যে ব্যাপারে একটা গণশুনানি হয়েছিল, কবে হলো মোল্লা, হয়তো মোল্লার স্মরণ আছে, তারিখটা মনে নাই, মে মাসের 18 মে হয়েছে। হ্যাঁ, ওখানে আপনার কিন্তু যথেষ্ট তত্ত্ব উপাত্ত দিয়ে ক্যাবের যে কর্তা ব্যক্তিরা, তারা কিন্তু প্রমাণ করে দিয়েছেন অন্তত ওই দিন যে বিদ্যুৎ বিদ্যুৎ দাম বাড়ানোর কোন প্রয়োজন নাই। এখন সেই তত্ত্ব উপাত্ত আমি আপনাকে এখন করতে পারবো না, কিন্তু এটা এটা রেকর্ডের যে তাদের তত্ত্ব উপাত্ত দিয়ে তারা সকল মানে বিষয়গুলো টাচ করে ওনারা বলছেন যে বিদ্যুতের দাম বাড়ানোর দরকার নাই। এখন কথা হলো যে এখানে যে আলোচনাটা হয়েছে বিদ্যুতের দাম না বাড়ানোর, সেটা এই তত্ত্ব তার উপরে দিয়ে হয়তো বলছেন, কিন্তু দেখুন আমি একটা জিনিস বলি, আমি কয়েকটা জিনিস লক্ষ্য করলাম যে আলোচনার মধ্যে একটা কথা কিন্তু প্রায়ই বলা হয় যে এটা বৈশ্বিক। হ্যাঁ, বৈশ্বিক তো বটেই, যুক্তরাষ্ট্রে লেগেছে, তার হাওয়া তো সব জায়গাতে লাগবে, কিন্তু যতটা আমরা বলি ততটা কিন্তু না। যেমন ধরেন আমি পার্সোনাল লেভেলে বলি, আমার এক বন্ধু থাকে ব্রুনাইয়ে, আমি তাকে ফোন করলাম সেদিন লোডশেডিং এর বদলে, না লোডশেডিং তো আমরা বহু বছর দেখি না, না তো এখন কোনো নেতৃত্ব। এরপরে আমি মালয়েশিয়াতে কোয়ালালামপুরে আমার আর এক ফ্রেন্ড থাকে, তাকে এই একই কথা জিজ্ঞেস করলাম, নো লোডশেডিং দেয়ার। আমি আমার বোন থেকে কানাডাতে, তাকে লোডশেডিং এর ব্যাপার বললো, সে বলে কি বলছো আমি কিছু বুঝতেছি না, কেন কি হলো, আমি আমি তো কোনো লোডশেডিং কোনোদিন দেখি না এখানে। আচ্ছা, তাহলে আমরা এই কথাগুলো যখন বলি তখন এটা বোধ হয় এই কথাটাও বলা দরকার যে আমরা যেভাবে বলছি হয়তো ওভাবে নেই, দ্যার ইজ সামথিং সাম গ্যাপ। বৈশ্বিক ব্যাপারটা এমন না যে একটা ঝড় চলে আসছে সে হওয়াটা আমাদের উপর ছাপটা দিচ্ছে, এখানে আর অনেক ফ্যাক্টর আছে। তা না হলে আপনার আমি এখানে যে লোডশেডিংটা আমরা করছি এটাকে আমরা এভাবে এক্সপ্লেন করছি, এটা তো বৈশ্বিক, সব পৃথিবীর সব জায়গায় লোডশেডিং হচ্ছে, কিন্তু আমি আমার জানাশোনা লোকদের মধ্যে পৃথিবীর কোন জায়গায় লোডশেডিং হয়তো বা এমন হতে পারে। এটা কি অধ্যাপক ডক্টর বদরুল ইমাম, বাংলাদেশের বিদ্যুৎ পরিস্থিতির আলোচনায় আসলে বৈশ্বিক পরিস্থিতির আলোচনাটা হতে পারে, কিন্তু সেটা কি এক্সকিউজ হিসেবে আসতে পারে কিনা? না, দুটো দেশের অর্থনীতি ভিন্ন, প্রেক্ষাপট ভিন্ন। শুধু আজকের আলোচনায় না, সব আলোচনায় এবং সব বক্তব্যই, বহু বিজ্ঞজনের আলোচনাতে এই বৈশ্বিক শব্দটা আমার মনে হয় ওভার এমফাসিস দিয়ে ইম্পোজ করা হয় আমাদের এখানে, ঠিক তা না। এখানে ধরেন ইউরোপে যা হচ্ছে, লন্ডনে যা হচ্ছে, কানাডাতে তা হচ্ছে, যে এটা আমাদের এখানে হয়তো আরো বেশি হচ্ছে, তাদের সাথে আমাদের ওইভাবে তুলনা করা উচিত না। এই কারণে কি আসে কিনা, যেহেতু আমাদের আমদানি নির্ভরতা আছে বিদ্যুতের জ্বালানির ক্ষেত্রে, সেইটার কারণে কি আলোচনাটা আসে? না, সেটা তো একটা আমদানি নির্ভরতা তো বহু দেশেরই আছে, যে সমস্ত দেশের আমদানি নির্ভরতা বেশি তাদের এই সমস্যার বেশি, এবং সেই হিসাবে বাংলাদেশের এই সমস্যাটা অ্যাকিউট,
খুবই বেশি, কারণ আমরা এখন তো আরো আমদানি, আবার যে সেই আমদানি না, আমরা চলে গেছি সবচেয়ে মানে হাই স্কেলে, যে যেই জ্বালানিটা সবচেয়ে বেশি মূল্যবান সেইটার উপর ভর করে আমরা শীঘ্রই সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। বিবিএস কেবলস আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে সঙ্গে আছে আমি সাইফুল হক। আজ আমাদের আলোচনার বিষয় মড়ার উপর খাড়ার ঘা, বিদ্যুতের মূল্যবৃদ্ধি। আবার ফিরছি আলোচনায়। বিরতিতে যাবার আগে অধ্যাপক ডক্টর বদরুল ইমাম, আপনি যেমনটা বলছিলেন, আপনার বক্তব্যটা যদি শেষ করেন তাহলে আপনি ফের প্রশ্নতে যাব। ব্যাপার হচ্ছে যে ধরেন এই যে আমি যে সূত্রটা দিলাম যে জ্বালানি যদি ব্যবস্থাপনাটা ভালো হয় তাহলে কিন্তু আমাদের সবকিছু সমস্যা চলে আসবে, উৎপাদন ব্যয় কম হবে এবং মানে বিদ্যুতের দামও কমে আসবে। এখন ধরেন এই যে প্রসপেক্টটা কি আছে, এখন যেমন ধরেন বাংলাদেশ যে আপনার স্পট মার্কেট থেকে এলএনজি কিনছিল সেটা তো আর কিনতে পারে না, কারণ এটা এত দাম বেড়ে গেছে। এখন এই কিনতে না পারার ফলেই তো আপনার এই সমস্যাটা, এই রিসেন্টলি যে সমস্যাটা হয়েছে যে লোডশেডিংটা বেড়েছে, কারণ হচ্ছে আপনার এই যে এলএনজি থেকে যে গ্যাসটা ফেলা পেতাম সেটা আমরা পাচ্ছি না, যেহেতু স্পট থেকে আর কিনতে পারছি না। এখন যদি আমরা মনে করি যে এই অদূর ভবিষ্যতে আমরা এই প্রবলেম সলভ করতে পারবো তাহলে আর কিভাবে হবে, কারণ স্পটের দাম তো কমবে না, এবং আপনার লং টার্মে বাংলাদেশ কাতার এবং ইয়ে থেকে আপনার ওই ওমান থেকে যে পরিমাণ এলএনজি আনে সেইটা বাড়ানোর জন্য বাংলাদেশ সরকার যেটা রিকোয়েস্ট করেছিল তাদেরকে, তারা বলছে 25 সালের আগে তারা দিতে পারবে না। সুতরাং ইমিডিয়েটলি কিন্তু আমাদের এলএনজি সাপ্লাই বাড়বে না বা গ্যাসের সাপ্লাই বাড়বে না, সুতরাং সেই হেতু আমাদের সমস্যাটা কিন্তু রয়ে যাবে, বরং এটা আরো মানে আরো নেতিবাচক হওয়ার সম্ভাবনা আছে। এই সমস্ত বিষয় বিবেচনা করলে আমার মনে হয় যে এখন আমাদেরকে জোরালো ভাবে একটা ভিন্ন পথ, বিকল্প পার করতে হবে, এবং সেই বিকল্প পথটা হচ্ছে যে নিজস্ব যে জ্বালানিটা আমরা জানি আছে সেটাকে তুলে নিয়ে আসতে হবে। তার দীর্ঘমেয়াদী পন্থা আছে, স্বল্প মেয়াদী পন্থাও আছে। দীর্ঘমেয়াদী যেটা সেটা এখন আলাপ করে লাভ নাই, এটা দীর্ঘমেয়াদের ব্যাপার, কিন্তু স্বল্প মেয়াদে আমাদের কতগুলা বিষয় আছে যেগুলো আমরা ইমিডিয়েটলি করে গ্যাস সাপ্লাইটা বাড়াইতে পারি, এই জিনিসটাই আমাদের করতে হবে। আপনার হয়তো সময় নাই যে এটা বিশ্লেষণটা যাওয়ার মতো, কিন্তু যদি আপনার সময় থাকে আমাকে পরে বলেন, আমি বলবো ইমিডিয়েটলি আপনি কিভাবে গ্যাস সাপ্লাই। স্যার আমরা আপনার কাছে নিশ্চয়ই শুনবো। যেতে চাই মোহাম্মদ হোসেন আপনার কাছে। অধ্যাপক ডক্টর বদরুল ইমাম এবং মোল্লা আমজাদ হোসেন অনেকগুলো প্রসঙ্গ তুলেছেন, একটু যদি রেসপন্ড করেন। না ধন্যবাদ, আমার মনে হয় যে আমি প্রফেসর বদরুল ইমামের বড় বক্তব্যের সূত্র ধরে দুটো বিষয় বলতে চাই। একটা হলো যে হ্যাঁ উনি ব্রুনাইতে বলেছেন, ব্রুনাইয়ের মনে হয় সেই জিও ইকোনমিক কন্ডিশনটা, উনি কতজন লোক ব্রুনাইতে বাস করে সেখানকার তাদের মূল রিসোর্সটা কি সেটা উনি জানা আছে। মালয়েশিয়ার কথা যদি বলি, উনি যেরকম বললেন ওনার এক আত্মীয় বলেছে, আর আমার এক বন্ধু, আমরা বন্ধুদের মধ্যে যখন এই লোডশেডিং নিয়ে চ্যাটিং করছিলাম আমার মধ্যে লিখছে যে মালয়েশিয়াতে এখন আমরা লোডশেডিং আমরা ভোগ করতেছি। উনি ব্রুনাই মালয়েশিয়া বা এরকম বলছে। আমি যদি এখন অস্ট্রেলিয়ার কথা বলি, জাপানের কথা বলি, ইউকের কথা বলি, ইউরোপের কথা বলি, সুতরাং এটা দেখুন সেকেন্ড যেটা সেটা হলো যে গ্লোবালটা তো ইউ ক্যানট ডিনাই দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ ইন আ গ্লোবাল ওয়ার্ল্ড। আপনার একটার সাথে আরেকটা, নো প্রবাবলি দে আর নট ডিনাইং বাট দে আর নো মোহাম্মদ হোসেন probably they are not denying, rather মানে যেটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে যেমন প্রফেসর বদরুল ইমাম কিন্তু একটা প্রসঙ্গ তুলেছেন যে ওই গণশুনানিতে যে আলোচনাটা হয়েছে সেখানে ক্যাপ থেকে যেটা দেখানো হয়েছে হিসেব কিতাব করে যে বিদ্যুতের দাম না বাড়ালো হতো, সো এইটা যদি আমি সেই কথা বলছি না, উনি বললেন যে সবাই কথা আপনিও সেটার সাথে ইউ হ্যাভ ইকোড, সেটা হলো যে গ্লোবালের কেন হচ্ছে, গ্লোবাল তো হবেই, আপনার এই পৃথিবীতে এখন এভরি কান্ট্রি ইজ ইন্টারডিপেন্ডেন্ট আপনার কোনো না কোনো ভাবে, সুতরাং যখনই আপনার গ্লোবাল এনার্জি ক্রাইসিস হয় সেটা সব জায়গায় লাগে এবং সেটা লেগেছে, এন্ড দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। সুতরাং এখানে কিন্তু এটাকে ইয়ে করার কোনো সুযোগ নাই। সো এটা এটা বলে এটা বলে আমি এখন আমি অধ্যাপক ডক্টর বলবো, আমি আপনার কাছে আসব আগে মোহাম্মদ হোসেন আপনি শেষ করুন। এটা বলে যেটা যেটা হ্যাঁ অবশ্যই যেটা প্রফেসর বদরুল ইমাম যে বরং রেশনালটা যেটা বললেন, আজকে যদি আমাদের যদি ডোমেস্টিক রিসোর্স থাকতো তাহলে হয়তো ইট কুডন্ট হ্যাভ এফেক্টেড টু দ্যাট এক্সটেন্ট, দ্যাট ইজ আই মাস্ট অ্যাগ্রি, সেটা তো অবশ্যই। এখন
যেটা আমাদের নাই সেটা নিয়ে তো হ্যাঁ আমরা ভবিষ্যতে কি করতে পারি যেটা উনি বললেন সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, এবং আমার আমার জানা মতে আমাদের জ্বালানি বিভাগ এবং সেভাবে একটা ক্লাস প্রোগ্রাম নিয়েছে যে আগামী এক বছরে কিভাবে আরো অন্তপক্ষে 1000 MMCFD বাড়ানো যায়। সো দে আর ওয়ার্কিং অন ইট, সেটা যদি হয় আমরা। তবে এখানে আসলে যে আজকে দেখেন আমরা যখনই আলাপ করি, আমি তো 2-3 ইনস্ট্যান্স বললাম, যেমন এই গত 4-5 যে সমস্যাটা, তার আগে তো আমি যেটা বললাম যে আমি একটু আগে আমার স্ট্যাটাসটা দেখলাম যে 10 কন্টিনিউয়াসলি হাইয়েস্ট ছিল 250 MW লোডশেডিং, হাইয়েস্ট, আমি 500 ভুলে বলছি, এটা হাইয়েস্ট 250 ছিল, যেটা বললো আমজাদ পরে ই করলেন। এখন আমাদের এই যে গ্যাসের পাইরো, আমি বললাম না যে 3-4 কেস গত 3-4 হলো, যেমন 500 ইন্ডিয়া দে আর অলসো স্ট্রাগলিং, কারণ তাদের এখানে পুজো, তাদের সেখানে কিন্তু ডিমান্ড বেড়ে গেছে, তাদেরকে সেখানে আমাদেরকে ইয়ে কমাতে হয়েছে। তো সুতরাং সার্বিক পরিস্থিতির কারণে এটা হয়েছে, এবং আমাদেরকে গ্যাসের যে বিষয়টা সেটা একটা একটা অংশ, কিন্তু আজকে দেখেন হয়েছে যেটা বললাম যে আমার যে বললাম তার যেটা বললো যে বড় প্রক্রিয়া কেন প্রবলেম নিছে, কিন্তু বর্তমান সমস্যাটা ইজ নট দ্য প্রবলেম উইথ এক্সট্রাক্টিং দ্য কোল, রেদার সেখানে কোভিড এর এফেক্টেড হয়েছে, সেই জন্য কোল এক্সট্রাকশনটা অ্যাবান্ডন করতে হয়েছে, সাময়িকভাবে সাসপেন্ড করতে হয়েছে। সো এই ধরনের ক্রাইসিস গুলো আসে, এগুলো আপনার অ্যাডহক বেসিস, এগুলোকে আমাদেরকে ফেস করতে হয়। হ্যাঁ, আজকে যদি আপনার যদি যেটা যেমন এই যে আমার 21,000 MW, আমি 18,000 MW যদি ফুল ক্যাপাসিটির আমার যদি আজকে ফুল থাকতো আইদার গ্যাস অর কোল, তাহলে হয়তো আমাদেরকে এই সমস্যাটা হতো না। সুতরাং আমাদের তো আসলে একটা ডেভেলপিং কান্ট্রির, আমরা উই ক্যানট এক্সপেক্ট যে আমার সবকিছু মানে ক্যাপাসিটির বাইরে আমি রিজার্ভ করতে পারবো, প্রিজার্ভ করতে পারবো, সেই কনস্ট্যান্ট গুলো তো আমাদের আছেই, সেগুলো নিয়েই কিন্তু আমরা আগাচ্ছি। এবং একটা যেটা আসছে ট্রান্সমিশন, হ্যাঁ ট্রান্সমিশনে কোনো কোনো জায়গায় এখনো আমাদের বটলনেক আছে, যেটা আজকে যদি ধরুন রামপালটা যদি আমার আজকে আসে, হয়তো এই মুহূর্তে আমি রামপালের বিদ্যুৎটা এদিকে আনতে পারবো না, কিন্তু সেখানে আমি খুলনা এরিয়া বা সেই এরিয়াতে আমি দিতে পারবো। আমার ময়মনসিংহের যে সমস্যাটা সেটা অবশ্যই সেখানে যদি আজকে আমার যদি এই এদিক থেকে যদি করতে পারতাম হয়তো সেই সমস্যাগুলো থাকতো না। সো এটা কিছুটা কিছুটা আছে সেটা অ্যাডমিট। প্রফেসর বদরুল ইমাম সম্ভবত কিছু বলতে চাচ্ছিলেন এই আলোচনায়, একটু যদি যুক্ত করেন স্যার। যে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে এই মোহাম্মদ হোসেন যেটা বললেন যে সঞ্চালন, দেখেন আমি একটা জিনিস বুঝি না, এটা কেন হবে? আমরা কি এই যে রামপাল বলেন বা পায়রা বলেন বা অন্যান্য যে সমস্ত মেগা প্রজেক্টের আন্ডারে বড় বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো স্থাপিত হয়েছে, এটা কি 2 হয়েছে বা 1 প্রোগ্রামে হয়েছে? এটা তো দীর্ঘ দিন ধরে 10 প্রোগ্রাম, এটা যে এটা হবে এটা হবে হচ্ছে এবং বাস্তবায়িত হয়ে ফাইনালি আসছে। এই বিরাট সময়ের মধ্যে এই ট্রান্সমিশন যারা লাইন তৈরি করেন তারা কি ঘুমিয়েছিলেন? তাদের জন্য কি সেটা এনাফ টাইম ছিল না? মানে আমার আমার কাছে মনে হয় এই যে সমন্বয়হীনতা, এটা কিন্তু বাংলাদেশ বিদ্যুৎ সেক্টরে একটা বিরাট দুর্বলতা, এবং এই দুর্বলতার কারণেই কিন্তু আমাদের এই এই সমস্যাটা আরো জটিল হয়ে গেছে। মনে করেন এই আপনার ইয়েতে রূপপুরে যদি 22 বা 23 বিদ্যুৎ চলে আসে, সেটা আমরা নিতে পারবো? তো আমরা কোথায় কোথায় দিব? রামপালও যদি আমরা নিতে না পারি, তা যেটা বললেন যে খুলনাতে নিয়ে যাবো বা রূপপুরেতে আমরা নর্থ বেঙ্গলে দিয়ে দেবো, সেখানে তো এত ডিমান্ড নাই যে বিশাল পরিমাণ বৈদ্যুতিক আপনি দেবেন। সুতরাং এটা একটা বড় সমন্বয়হীনতা, এর থেকে বেরিয়ে যদি আসতে না পারি আমরা, তাহলে কিন্তু আমাদের এই ভোগান্তি। জি অধ্যাপক ডক্টর বদরুল ইমাম, ফিরবো আপনার কাছে। জনাব মোল্লা আমজাদ হোসেন যেমনটা বলেছেন যে সমন্বয়হীনতার কথা বলেছেন, একটু যদি বলেন যে বিদ্যুৎ সেক্টরে সমন্বয়হীনতা। আমি সমন্বয়হীনতার আগে অন্য একটা জায়গাতে আসি, মানে আপনিও মানে যেটা থেকে আসলে এই ক্রাইসিস থেকে বেরোতে পারি। আপনিও বলেছেন, প্রফেসর বদরুল ইমামও বলেছেন যে বাংলাদেশ 2017 সালে টোটাল কম্প্রিহেন্সিভ এনার্জি আমদানি ছিল 22%, 2021 সালে এটার পরিমাণ 48%। যেই দেশ 48% জ্বালানি আমদানি করছে সেই দেশে বসে আমি আলোচনা করব আর বলবো গ্লোবাল পরিস্থিতি আমাকে এফেক্ট করবে না, এটা আসলে একটা রসিকতা হয়, এটা একদম কমপ্লিট রসিকতা হয়। তার কারণ হচ্ছে গ্লোবাল পরিস্থিতি অবশ্যই, বদরুল ইমাম ভাই কয়েকটা দেশের উদাহরণ দিয়েছেন, তার মধ্যে হচ্ছে কানাডা। কানাডা দুনিয়ার ওয়ান অফ দ্য কান্ট্রি, মানে রাশিয়ার পর, যারা হচ্ছে সবচেয়ে বেশি এনার্জি এক্সপোর্ট করে, যেই দেশ সবচেয়ে এনার্জি এক্সপোর্ট করে, গ্লোবাল মার্কেটে কি হলো না হলো তা দিয়ে তাদের কি যায়। আমরা এই যে সংকট থেকে উত্তরণের উপায়টা যদি বলেন, সংকট থেকে উত্তরণের কথা যদি বলেন, আমরা
অনেকগুলো দায় নিয়ে নিয়েছে। যেমন বদরুল ভাই আরেকটা কথা বললেন যে ক্যাব আলোচনা করে শুনানিতে প্রমাণ করে দিয়েছে, ওটার জন্য আরেকটা সেশন লাগবে। মানে এই যে মানে আপনি যদি চোখ বন্ধ করে থেকে প্রলয় দেখতে না চান তাহলে আপনাকে কেউ প্রলয় দেখাতে পারবে না। তো এই ক্যাবের কখনো কখনো হিসাবটা কিন্তু এরকম হয়ে যায়। আপনিও আপনার উপস্থাপনায় বলেছেন আমরা ক্যাপাসিটি চার্জ দিচ্ছি, প্রাইভেট সেক্টর ইনভেস্ট করবে, আপনি তার সাথে কন্ট্রাক্ট করছেন সে যে বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি চুক্তিবদ্ধ, আপনি কিনতে না পারলে তাকে তো পয়সা দিতে হবে, সে না হলে তো এটা ব্যাংকেবল হবে না। এখন আমি ক্যাপাসিটি চার্জ দেব না এই হিসাব করে যদি আপনি দেখেন যে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে হবে না, সেটা এখন আপনি যদি বিকল্প ভাবেন। অর্থ মন্ত্রণালয় যে শর্তগুলো দিয়েছে সেখানে কিন্তু একটা শর্ত আছে যে এই চার্জটা যাতে কমিয়ে আনা হয় ভাড়ার, এই বিষয়টা অর্থ মন্ত্রণালয় না বুঝে দিয়েছে। অর্থ মন্ত্রণালয় এখন যারা আছেন তারা না বুঝে দিয়েছেন, তার কারণ এই কন্ট্রাক্ট বহু কাঠখড় পুড়িয়ে বিদ্যুৎ খাতের অর্থ মন্ত্রণালয়ের সেই সময় অনেক বাঘা বাঘা লোক বিশ্বের অনেক দেশের যারা আইপিপি করে তাদের এক্সাম্পলকে নিয়ে সবচেয়ে বেস্ট এক্সাম্পল যেটা সেটাই বাংলাদেশে 97 থেকে কার্যকর করা হয়েছে, এবং বাংলাদেশই প্রথম দেশ যারা আইপিপির পেমেন্ট নিজস্ব মুদ্রায় দেওয়া শুরু করেছে, এবং এটাও কিন্তু একটা বাংলাদেশের সাকসেস। আপনি এই যে পাওয়ার সেক্টরের পাওয়ার জেনারেশন কোঅর্ডিনেশনের অভাব তো আছে, সঞ্চালন লাইন করার ক্ষেত্রে অনেক বড় চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে জমি অধিগ্রহণ। আর মানে আরও একটা বড় বিপদ আসছে এই যে এই সমন্বয়হীনতার কারণে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র যখন প্রস্তুত হবে তখন কিন্তু মানে N-2 রিডান্ডেন্সি সঞ্চালন লাইনের হবে না, কারণ 7টা ট্রান্সমিশন লাইন একসাথে রেডি না হলে ওখানে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশন থেকে ফিউয়েল লোড করারই পারমিশন পাওয়া যাবে না। সো আমি আংশিক করেছি, এখান দিয়ে আমি উত্তরাঞ্চলে বা দক্ষিণাঞ্চলে পাওয়ার দিয়ে দিলাম, পরে করে ঢাকায় আনবো, এটার কিন্তু কোনো সুযোগ নাই। যেভাবেই হোক পাওয়ার ইউটিলিটির মধ্যে সবচেয়ে পিছিয়ে আছে আসলে আমাদের সঞ্চালন, যেটা মোহাম্মদ হোসেনও স্বীকার করলেন। অনুষ্ঠানের শেষ দিকে আমি একটা মন্তব্য করি যে যেটা হচ্ছে আমাদের এখন হাই টাইম আমার নিজস্ব সম্পদ কতটা আহরণ করতে পারবো এটা নিয়ে একটা যুদ্ধকালীন প্রস্তুতি নিতে হবে, না হলে ধন্যবাদ আপনাকে, আমি যেতে চাই। মোহাম্মদ হোসেন, শেষ মন্তব্য, আসলে সংকট থেকে উত্তরণের উপায় খুব সংক্ষেপে যদি বলেন। না দেখুন, আপনারা পছন্দ করুন আর না করুন আমি ওই জায়গায় যাব, এটা বৈশ্বিক সংকট, এই বৈশ্বিক সংকটকে আমরা মোকাবেলা করে কিন্তু আমাদের যে সমস্যাগুলোকে আমরা উত্তরণ করেছিলাম এবং জুলাই থেকে ক্রমান্বয়ে কিন্তু এটা ইমপ্রুভ হয়েছিল। বর্তমানে যে 3-4 দিনের সমস্যাটা আমি তো বললাম যে 3-4টা অকারেজ ঘটেছে যার কারণে হয়েছে, তবে আমরা আশা করি যেটা খুব শীঘ্রই ইমপ্রুভ করবে এবং আমাদেরও যে গ্যাসের যোগানটা আমরা আরো বাড়ানোর চেষ্টা করছি, আশা করি যে কথাটা আমরা আগে বলেছি, উড লাইক টু স্ট্যান্ড বাই দ্যাট, যে ইনশাল্লাহ পন্থা আছে, যেমন ধরেন আমাদের কতগুলো কূপ বসে আছে, কতগুলো গ্যাস ফিল্ড বসে আছে, যেমন ধরেন 7 গ্যাস ফিল্ডটা তো আমরা ওই যে আদালতে আটকে রাখলাম 17 বছর ধরে, এটা আমরা কেসটা সেটেল করতে পারলাম না, এটা তো একটা লজ্জাস্কর ব্যাপার যে 17 বছর ধরে আমি রেডিমেড গ্যাস আমার পড়ে আছে, আমি পাইপটা ভেতরে ঢুকে গ্যাসটা তুলে আনবো, এটা আনতে পারছি না, যদি বলা হয় বা যদি কেন তোমরা এই গ্যাসটা তুলে নিয়ে আসছো না, তোমরা তো সবই জানো কোন জায়গায় কতটুকু গ্যাস কোন স্তরে কতটুকু আসছে, তার কথা হচ্ছে যে এটা তো আদালতের এখতিয়ারে করা যাবে না। আচ্ছা, আমরা নর্থ ভোলা নর্থ আরেকটা নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার করলাম, এইটা উত্তোলনের ব্যাপারে কি 4 বছর আগে এটা আবিষ্কৃত হয়েছে, এইটা উত্তোলনের ব্যাপারে কতটুকু থাকবে, লক্ষ্মীগঞ্জ আরেকটা গ্যাস ক্ষেত্র আছে, এইভাবে যে সমস্ত গ্যাস ক্ষেত্র আমাদের হয়ে আছে বা যে সমস্ত গ্যাস আমাদের হাতের কাছে আছে টুকটা দিয়ে আমরা গ্যাসটা নিয়ে আসতে পারি, এইগুলাকে একটা বড় কার্যক্রমের আন্ডারে নিয়ে এসে আপনি যদি কাজ শুরু করেন ইমিডিয়েটলি কিন্তু আপনার বেশ কিছু অন্তত এক্সপোর্ট মার্কেট থেকে যে 100 বা 150 বা 200 মিলিয়ন কিউবিক ফিট পার ডে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সবশেষ আবারও মোহাম্মদ হোসেনের কাছে যেতে চাই, যে প্রফেসর বদরুল ইমাম যে রাস্তাগুলো বললেন আপনি যদি সেই বিষয়ে একটু মন্তব্য করেন।
জ্বালানি বিভাগ কাজ করছে, আশা করি যে আগামী এক বছরের মধ্যে উনি যে কথাগুলো বলার চেষ্টা করছেন আমাদের যে ওয়াকওভার এবং অন্যান্য যে পদ্ধতিতে আমরা আমাদের যে গ্যাস যোগানটা সেটা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজ এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে।